প্রকল্প গ্রহণের প্রায় দেড় যুগ পর সড়কের জায়গা বুঝে পেল বগুড়া সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল থেকে বগুড়া শহরের ঠনঠনিয়া নতুনপাড়া ও পশ্চিমপাড়ায় অধিগ্রহণকৃত জায়গায় 200 স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক বিভাগ। শহরের যানজট কমাতে 2004 সালে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত প্রথমে 4, পরে 2.5 কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের মধ্যে 2 কিলোমিটার সড়ক নির্মাণ হলেও অবশিষ্ট 650 মিটার সড়কের জন্য প্রায় দেড় যুগ ধরে অপেক্ষায় বগুড়াবাসী। দীর্ঘদিন ধরে আমরা ভোগান্তির মধ্যে আছি, আর বিশেষ করে আমরা এখন তো এখনও ভোগান্তির মধ্যে আছি, যেহেতু আমরা এখনও অর্থ পাইনি। এই রাস্তাটা যখন হয়ে যাবে 5 মিনিটে আমরা মেডিকেল থেকে হসপিটাল বা হসপিটাল থেকে মেডিকেল যাইতে পারবো আর কি। সরকারের কাছে এটা অনুরোধ করছি যে আমাদের রাস্তাটাতে দূরত্ব করে যাতে রাস্তাটা নির্মাণ যাতে কাজ যাতে শেষ হয়। 2004 সালে প্রথম পর্বে 14.5 কোটি টাকা ধরা হলেও পরবর্তীতে সড়কটি নির্মাণে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 184 কোটি টাকায়। 2.5 কিলোমিটারের মধ্যে অবশিষ্ট 650 মিটার সড়ক নির্মাণ শেষ হলে শহরের যানজট যেমন কমবে, তেমনি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়া মেডিকেলে যাতায়াতে দুর্ভোগ কমবে রোগীদের। যেসব ক্রিটিক্যাল পেশেন্ট মোহাম্মদ আলী হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে তারা কিন্তু খুবই উপকৃত হবে, এবং আমার মনে হয় যে এখানে স্বাস্থ্যসেবারও একটু উন্নয়ন ঘটবে। সড়ক বিভাগ বলছে সড়কের অবশিষ্ট অংশের কাজের জন্য ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ ও স্থাপনা বাবদ 76 কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। এবছরের জুনের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদী সড়ক বিভাগ। অলমোস্ট 1.85 কিলোমিটার আমরা করে ফেলেছি, আর বাকি আছে আমাদের 0.65 কিলোমিটার। এই অংশের কাজ আমরা এবছর জুনের মধ্যেই আমরা সমাপ্ত করব। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মেডিকেল কলেজে যাওয়ার জন্য স্টেশন সড়কের 3 মাথা ও শেরপুর সড়কের বনানী হয়ে আর 7 কিলোমিটার পথ ঘুরতে হবে না যানবাহন ও যাত্রীদের। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।